সবাইকে স্বাগত আমার চ্যানেলে লার্ন ফিজিক্যাল সায়েন্স উইথ টিডিএস। বাংলা শিক্ষা পোর্টালে ক্লাস টেনের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্ন, ভৌতবিজ্ঞানের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, তার প্রশ্ন ও উত্তরগুলো আমি আলোচনা করেছি এই ভিডিওতে। তোমরা প্রশ্ন উত্তরগুলি পিডিএফ লিঙ্কেও পেয়ে যাবে, যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়াও স্ক্রিনশট নিয়ে বা ভিডিও পজ করেও লিখতে পারো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে প্রশ্নগুলিতে আসা যাক। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে নমুনা প্রশ্ন ভৌতবিজ্ঞান ও পরিবেশের, পূর্ণমান 40 নম্বর, সময় 1 ঘন্টা 30 মিনিট। গ্রুপ এ তে 7টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি 1 নম্বর করে। 1 নম্বর প্রশ্নটি দেখো, কোনো গ্যাসের অণু অক্সিজেনের অণু সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক গুরুত্ব হবে, সঠিক উত্তর সি এরটা 48। 2-এর প্রশ্ন দেখো, নিচের কোন পদার্থটির তাপীয় পরিবাহিতা ঘরের উষ্ণতায় সর্বনিম্ন, সঠিক উত্তর হবে সি হিরে। 3 নম্বর প্রশ্ন দেখো, কোনো পদার্থের রোধাঙ্কের একক হলো সি এর দাগেরটা, সঠিক উত্তর সেটা হবে ওম সেন্টিমিটার। 4-এর প্রশ্ন দেখো, 1 কিলোওয়াট আওয়ার বলতে যত পরিমাণ তড়িৎ শক্তি বোঝায় তা হলো, সঠিক উত্তর হবে ডি এরটা, 3.6 × 10⁶ জুল। 5-এর প্রশ্ন দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহন করে, ডি এরটা সঠিক উত্তর ক্যাটায়ন ও অ্যানায়ন। 6-এর প্রশ্ন দেখো, নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে অদক্ষেপ পড়বে তার রং হলো, ডি এর উত্তর সঠিক বাদামি। 7-এর প্রশ্ন দেখো, ব্রোঞ্জের উপাদান হলো, বি এরটা সঠিক কপার আর টিন, সিউ হলো কপার, এস এন হলো টিন। গ্রুপ বিতে 9টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি 1 নম্বর করে। প্রথম প্রশ্ন দেখো, এসটিপিতে কোনটিতে অণুর সংখ্যা কম, 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের নাকি 2 লিটার হাইড্রোজেন গ্যাসের? এবার তোমরা দেখো, 2 লিটার গ্যাসের অণুর সংখ্যা কম হবে, সঠিক উত্তর এইটাই। কারণটা দেখো, 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস, সেটা মানে আমরা অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী জানি সেটা হচ্ছে 22.4 লিটার, তার মানে হচ্ছে 6.023 × 10³ সংখ্যক অণু। কিন্তু 2 লিটার গ্যাস তো অনেক কম হবে, 22.4 লিটারের মধ্যে যদি 6.023 × 10³ সংখ্যক অণু থাকে, তাহলে 2 লিটার গ্যাসের অণুর সংখ্যা অনেক কম হবে। 2-এর প্রশ্ন দেখো, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। 3-এর প্রশ্ন দেখো, ঘরের উষ্ণতায় কাছাকাছি ধাতুর মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হওয়ার প্রধান উপায় ইলেকট্রন সঞ্চরণ, বিবৃতিটি সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা, কথাটি মিথ্যা। ধাতুর মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হওয়ার প্রধান উপায় হলো অণুগুলির কম্পন, যেখানে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। অণুগুলির কম্পন দ্বারাই কিন্তু ধাতুর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাপ পরিবাহিত হয়। 4-এর প্রশ্নটা দেখো, এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক কি? এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক হলো ওয়াট, ডাব্লিউ দিয়ে লেখা হয়। 5-এর প্রশ্নটা দেখো, শক্তি অপচয় রোধ করতে কোনটির ব্যবহার বেশি যুক্তিযত, সিএফএল, এলইডি না ভাস্বর ল্যাম্প? সিএফএল, এলইডি ও ভাস্বর ল্যাম্পের মধ্যে এলইডি আলোতে শক্তির অপচয় সবথেকে কম হয়, শক্তি অপচয় রোধ করতে ব্যবহৃত হয় বেশি, কারণ ভাস্বর ল্যাম্পে তড়িৎ শক্তি প্রায় 98% তাপশক্তিতে রূপান্তরিত হয়, সিএফএলে প্রায় 91% তাপশক্তিতে রূপান্তরিত হয়, এবং এলইডিতে সবথেকে কম তাপশক্তিতে রূপান্তরিত হয়, সেটা হচ্ছে 82%, এবং এলইডি ল্যাম্পের জীবনকালও অনেক বেশি, সেই জন্যে এলইডি ল্যাম্প বেশি ব্যবহার হয়। 2-এর 5-এর একটি অথবা প্রশ্ন আছে, দেখে নাও। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তর্জনী কী নির্দেশ করে? উত্তর হবে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। 6-এর প্রশ্ন দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী গ্যাস পাওয়া যায়? উত্তর হবে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 7-এর প্রশ্ন দেখো, একটি মৃদু তড়িৎ বিশ্লেষের সংকেত লেখো যা একটি জৈব অ্যাসিড। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য যা একটি জৈব অ্যাসিড, সেটি হলো অ্যাসেটিক অ্যাসিড, CH3COOH তার সংকেত। একটি অথবা প্রশ্ন আছে, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম অথবা চিহ্ন লেখো। আচ্ছা, এটা নাও হবে, না হয়ে গেছে। উত্তর হবে, সোডিয়াম NA যেটা চিহ্ন হলো এমন একটি ধাতু যা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করা যায়। 8-এর প্রশ্নটা দেখো, ইউরিয়ার একটি প্রধান ব্যবহার লেখো। ইউরিয়াকে নাইট্রোজেন ঘটিত জৈব সার হিসেবে চাষের জমিতে ব্যবহার করা হয়।
নয় প্রশ্ন দেখো, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম অথবা চিহ্ন লেখো। কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক ZN যার চিহ্ন একে নিষ্কাশন করা যায়। অথবা একটি প্রশ্ন আছে নয়ের, দুয়ের নয়ের, বক্সাইটের সংকেত লেখো। বক্সাইটের সংকেত হলো Al2O3.2H2। এবার আসছি গ্রুপ সিতে। বিকল্প প্রশ্নগুলি অবশ্যই লক্ষণীয়, যেগুলোর অথবা থাকবে যে প্রশ্নগুলিতে, সেখানে তোমরা ওই মেন প্রশ্ন অথবা ওই অথবা লেখা পরের যে প্রশ্ন সেটা লিখতে পারবে। এখানে থাকবে দু নম্বর করে তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখা যাক, লেন্সের সূত্র শক্তি সংরক্ষণের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো। আচ্ছা, লেন্সের সূত্রের যে ছবিটা এঁকেছি তোমরা বইয়েতেও এই একই ছবি পাবে, দেখে নি উত্তরটা। লেন্সের সূত্র থেকে আমরা জানি যে আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখে হবে যাতে যে কারণে প্রবাহ সৃষ্টি হয় প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। পরীক্ষা করে দেখা গেছে কুণ্ডলীর কাছে কিংবা এর থেকে দূরে চুম্বককে নিয়ে যেতে গেলে সর্বদাই বাধার সম্মুখীন হতে হয়, ফলে চুম্বক ও কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখতে হলে এই বাধার বিরুদ্ধে কার্য, যেটা ধনাত্মক কার্য, সেই ধনাত্মক কার্য করতে হয়। এই কার্যই কুণ্ডলীতে তড়িৎ শক্তি রূপে আত্মপ্রকাশ করে, অর্থাৎ অর্থাৎ শক্তির সংরক্ষণ নীতিটি বজায় থাকে। লেন্সের সূত্রেও বলা হয়েছে যে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমনই হয় যেন তা বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টির কারণকেই বাধা দেয়। লেন্সের সূত্রটি এই জন্যই শক্তি সংরক্ষণের একটি বিশেষ রূপ। অথবা একটি প্রশ্ন আছে, বাড়ির ওয়ারিং সমান্তরাল সমবায় করা হয় কেন? বাড়ির ওয়ারিং সমান্তরাল সমবায় করা হয় কারণ প্রয়োজন মতো যে কোনো একটি তড়িৎ সরঞ্জামকে অন বা অফ করা যায় এবং প্রত্যেকটি তড়িৎ যন্ত্রের দু প্রান্তে বিভব প্রভেদ স্থির থাকে। এবার আসি তিনের দুয়ের প্রশ্নটা। ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে বিজারণ ব্যাখ্যা করো। ধাতব আকরিকগুলো বেশিরভাগই হলো ধাতব অক্সাইড কিংবা ধাতব সালফাইড বা ধাতব ক্লোরাইড কিংবা ধাতব কার্বনের যৌগ। ধাতু নিষ্কাশনের সময় যে মূল রাসায়নিক বিক্রিয়াটি ঘটে সেটি হলো এম কে কোনো ধাতুর চিহ্ন হিসেবে যদি লিখি, এন প্লাস হলো তার আধান যেটা ধাতব আয়নকে বোঝানো হচ্ছে, যতগুলি তার প্লাস চার্জ ততগুলি সে ইলেকট্রন গ্রহণ করবে, সেজন্য এন ই লেখা আছে, প্লাস এন ই লেখা আছে। যদি একটি ইলেকট্রন থাকে, যদি প্লাস ওয়ান হয় ধাতুটা, তাহলে একটি ইলেকট্রন নিয়ে সে ধাতব এম ধাতব পরমাণুতে পরিণত হবে। যদি দুটি আধান থাকে, প্লাস টু থাকে, তাহলে দুটো ইলেকট্রন নিয়ে সে ধাতুতে পরিণত হবে। অর্থাৎ আকরিকে উপস্থিত ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় ও ধাতুর পরমাণুতে পরিণত হয়। তাই বলা হয় যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া। উদাহরণ দেখো, একটা জিঙ্কাইড যেটা ZNO, এর থেকে যে কার্বন যে বিজারণ পদ্ধতিতে জিঙ্ককে নিষ্কাশন করা হয় তার উদাহরণটা দিয়েছি। ZNO বা জিঙ্কাইড বা জিঙ্ক অক্সাইড, তার সঙ্গে যখন কার্বনের বিক্রিয়া করা হবে তখন তৈরি হবে জিঙ্ক ZN বা CO, যেটা কার্বন মনোক্সাইড। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী হয়েছিল, ZN প্লাস টু ছিল, জিঙ্ক অক্সাইডে ZN প্লাস টু ছিল, সেইটা দুটো ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে জিঙ্কের পরমাণু, যেটা ধাতব পরমাণু, তৈরি হয়েছে। তিনের দুই অথবা একটি প্রশ্ন আছে, দেখো, সমুদ্রগ্রামী জাহাজের ইস্পাতের খোলের সঙ্গে ম্যাগনেশিয়াম ব্লক যুক্ত করে রাখা হয় কেন? সমুদ্রগামী জাহাজের ইস্পাতকে মরচে পড়া থেকে রক্ষা করার জন্য এই সমস্ত খোলের সঙ্গে ম্যাগনেশিয়াম ব্লক যুক্ত করা হয়, কারণ ম্যাগনেশিয়াম হলো একটি উচ্চ পরাধর্মী ধাতু। এক্ষেত্রে জাহাজের ইস্পাত, যেটা লোহা, ক্যাথোড ও ম্যাগনেশিয়াম ব্লক, ইস্পাত ক্যাথোড হয়ে যায় ও ম্যাগনেশিয়াম ব্লক অ্যানোড এর মতো কাজ করে ও সমুদ্রের নোনা জল তড়িৎ বিশ্লেষ্য রূপে ক্রিয়া করে। ম্যাগনেশিয়ামের ধনাত্মক তড়িৎধর্মিতা আয়রনের অপেক্ষা অনেক বেশি, তাই জন্যে ম্যাগনেশিয়াম আয়রনের আগেই জারিত হয়ে যায়, ফলে জাহাজের যে ইস্পাত বা যেটা আয়রন তাতে মরছে পড়ে না। একে কিন্তু ক্যাথোডীয় সংরক্ষণ বলা হয়। তিনের প্রশ্নটা দেখো, লেড অ্যাসিডের দ্রবণে হাইড্রোজেন সালফাইড H2S গ্যাস পাঠালে যা ঘটবে ভৌত পর্যবেক্ষণ ও সমীকরণ সহ লেখো। এরকম ধরনের প্রশ্নে যদি শুধু সমীকরণ বলা থাকে তাহলেও কিন্তু তোমরা পর্যবেক্ষণটা লিখবে, তারপরে সমীকরণটা লিখবে। বা যদি এরকম ধরনের প্রশ্ন থাকে যে কী ঘটে লেখো, তোমরা কিন্তু পর্যবেক্ষণ এবং সমীকরণ দুটোই লিখবে, দুটোর জন্য আলাদা আলাদা নম্বর থাকে। তাহলে প্রথমে পর্যবেক্ষণটা এক লাইনে লিখে নিয়েছি, দেখো, লেড অ্যাসিডের যেটা PbCH3CO হোল টোয়াইস, এটা দ্রবণে যদি H2S বা হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠানো হয় তাহলে কালো বর্ণের লেড সালফাইড PbS যার সংকেত সেটি অধক্ষিপ্ত হয় ও অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটার সংকেত হলো CH3COH। আমি আবার লিখে দিয়েছি বিক্রিয়া, দেখো, PbCH3CO হোল টোয়াইস যেটা লেড অ্যাসিডের প্লাস H2S হাইড্রোজেন সালফাইড, বিক্রিয়া করে তৈরি হবে কি,
PBS নিচের দিকে তীরচিহ্ন দেওয়া আছে, মানে এটি অধক্ষেপ পড়ে, কালো অধক্ষেপ, যেটা লেড সালফাইড, তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড CH3COH। গ্রুপ ডিতে এবার আমরা দেখব, এখানে 3 নম্বর করে 6টি প্রশ্ন আছে। একের প্রশ্ন দেখো, এখানেও কিন্তু বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, মানে যেগুলো অথবা প্রশ্ন দেওয়া আছে তোমরা যে কোনো একটা করবে, আর যেগুলো একটা করে প্রশ্ন আছে সেগুলো তো অবশ্যই একটা করেই করবে। 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পূর্ণ বিয়োজিত করলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা ও STP-তে আয়তন কত লিটার হবে নির্ণয় করো। টোটাল 3 মার্কস আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে বিক্রিয়ার জন্য CaCO3 থেকে তৈরি হলো CaO+CO2। তাহলে ক্যালসিয়াম কার্বনেট আমরা আণবিক গুরুত্বটা বার করে নিই, ক্যালসিয়ামের 40, কার্বনের 12, এক একটা অক্সিজেনের 16, তাই 16×3 করা হয়েছে, 3টে অক্সিজেনের পরমাণু আছে, তাহলে মোট হিসেব করে দাঁড়ালো সেটা 100 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্বটা তোমরা বার করবে, দেখো কার্বন 12, 2টো অক্সিজেনের পরমাণু, তাই 16×2 তাহলে হলো 44 গ্রাম। তাহলে এখানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনের পূর্ণ বিয়োজিত হয়ে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। আমাদের প্রশ্ন দেওয়া আছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে থেকে কতটা উৎপন্ন হবে, তাহলে 1 গ্রামে কত, 20 গ্রামে কত আমরা বার করে নিলাম, তাহলে 1 গ্রামে হলো 44/100, 20 গ্রামে হলো 44/100×20, তাহলে হিসেব করলে দাঁড়াচ্ছে 8.8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। তাহলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা বার করতে বলা হয়েছে, আমরা জানি যে যেটা আণবিক গুরুত্ব সেটা দিয়ে ভাগ করলে মোল সংখ্যাটা পাওয়া যায়, তাহলে 8.8/44 করতে হবে, সেটা হবে 0.2 মোল। মোলটা আমি ইংরেজিতে লিখেছি, তোমরা ময়কা লও লিখতে পারো। আর বলা হয়েছে কতটা আয়তন সেটার, তাহলে আমরা জানি যে STP-তে 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার, অ্যাভোগাড্রো সূত্র থেকে পাই। তাহলে 0.2 মোল কার্বন ডাইঅক্সাইডের কত আয়তন হবে, তাহলে 22.4×0.2, তাহলে সেটা করলে পাচ্ছি 4.48 লিটার। তাহলে আমরা উত্তর দুটোই পেয়ে গেলাম। অথবা প্রশ্নটা দেখো, এটাও একটা অঙ্ক দেওয়া আছে, H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজিত হলে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, সমিত সমীকরণটি লেখো এবং 6.8 গ্রাম H2O2-র পূর্ণ বিয়োজনে উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা বিক্রিয়াটি দেখি, 2H2O2 বিক্রিয়া করে ভেঙে গিয়ে তৈরি করছে 2H2O+O2, এর ক্ষেত্রে কিন্তু সমীকরণটা সবসময় তোমাদের ব্যালেন্স করতে হবে, সমতা বিধান করে নিতে হবে, তা নাহলে কিন্তু গণনায় ভুল হয়ে যাবে। তাহলে একটা H2O2-র আণবিক গুরুত্বটা আমরা বার করে নিই, 2টো হাইড্রোজেন 1-1 করে, তাহলে 2×1 হলো, অক্সিজেন 16×2×16 হলো, মোট দাঁড়ালো 34, কিন্তু 2টো হাইড্রোজেন পারঅক্সাইড আছে, তাহলে 34-কে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে হলো 68 গ্রাম। অক্সিজেন 1-1টা অক্সিজেন 16, তাই 2×16 2×2 2×16 তো হলো 32 গ্রাম। তাহলে এখান থেকে আমরা করতে পারছি যে 68 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড থেকে 32 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে 1 গ্রামে কত, 32/68 গ্রাম। আর আমাদের বার করতে বলা হয়েছে 6.8 গ্রামসে কত হয়, তাহলে 6.8 গ্রামসে তৈরি হবে কত, 32/68×6.8, এত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। কত বেরোচ্ছে গণনা করলে দেখো, 6.8-এর দশমিকটা তুলে দিলে তলায় একটা 10 দিয়ে গুণ করেছি, 68/68 কেটে গেল, তাহলে তৈরি হলো 3.2 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। এর মোল সংখ্যা বার করতে বলা হয়েছে, তাহলে সেটা আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, তাহলে উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা হবে 3.2/32, কত হলো 0.1 মোল, 0.1 মোল অক্সিজেন উৎপন্ন হলো। তাহলে এখানে শেষ হলো অঙ্কটা। পরের প্রশ্নে যাই, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও ও মাত্রে বিশ্লেষণ করে এর SI একক নির্ণয় করো। আচ্ছা, সংজ্ঞা আমি লিখে দিয়েছি, তোমরা PDF লিঙ্ক থেকে পুরোটা লিখে নিও। মাত্রীয় সংকেত আমি বলে দিচ্ছি, তাপ পরিবাহিতাঙ্কের একক বার করার সময় আমাদের যেটা করতে হবে, প্রথম সূত্রটা লিখতে হবে, সূত্রটা হচ্ছে K=Q×D, যেখানে কিউ হচ্ছে তাপ, ডি হচ্ছে দূরত্ব, বাই A×θ1−θ2×T, এ হচ্ছে ক্ষেত্রফল, θ1 θ2 হচ্ছে উষ্ণতা, যে উষ্ণতা পার্থক্য, 2টো উষ্ণতা সেটা লেখা হয়েছে, টি হচ্ছে সময়। তাহলে প্রত্যেকটার আমরা মাত্রীয় বিশ্লেষণ লিখব, কিউ হচ্ছে তাপ, তাপের মাত্রীয় বিশ্লেষণ লিখলে হয় M×L²×T⁻², ডি যেহেতু দূরত্ব তাই সেটা হবে এল, বাই কত হচ্ছে, এ হচ্ছে ক্ষেত্রফল তাই L²×θ1 θ2টা একটাই হবে থিটা, মাত্রীয় বিশ্লেষণ থিটাই হয়, আর সময় সেটাকে বড় হাতের টি। তাহলে দেখতে পাচ্ছি L² কেটে গেল, নিচের টিটা ওপরে চলে গেলে T⁻³ হয়ে যাবে, মোট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে M×L×T⁻³×θ⁻¹। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে নাও, শক্তি মাত্রীয় বিশ্লেষণ করে আমরা জানি যে সেটা হচ্ছে, আমি যে সবুজ রঙে লিখে দিয়েছি,
এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, সেই জন্যে এই এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি যেটা পেয়েছি আমরা, সেখান থেকে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টুকে বার করে নিলে শক্তিটা হয়। তাই এসআই পদ্ধতিতে একক হলো জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। আর একটা এককও লিখতে পারো তোমরা, ওয়াট মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। ঠিক আছে, এখানে কনফিউশনটা যেন না থাকে, মানে শক্তির এককটা এর মধ্যে লুকিয়ে আছে বলে সেখান থেকে আমরা জুলটা বার করে নিলাম। পরের প্রশ্ন আসে, এটা অথবা প্রশ্ন, তাপীয় রোধ ও তাপীয় রোধের মধ্যে সাদৃশ্য উল্লেখ করো। আচ্ছা, এই সাদৃশ্য উল্লেখ যেটা করা হয়েছে সেটা তোমাদের বইতে তোমরা পেয়ে যাবে, তাছাড়াও এই সূত্র দিয়েই করা হয়েছে দুটোরই। তো মেন যে উত্তরটা সেটা আমি বলে দিচ্ছি, বাকিটা তোমরা পিডিএফ লিঙ্ক থেকে দেখে লিখে নেবে। কোনো পরিবাহিতে দুই প্রান্তে বিভব প্রভেদ না থাকলে যেমন তড়িৎ প্রবাহ হয় না, তেমনই কোনো ফলকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে তাপমাত্রা পার্থক্য না থাকলে তাপের পরিবহন হয় না। এটাই কিন্তু মূল সাদৃশ্য। ঠিক আছে, তার জন্য কিন্তু আমি সূত্রটা লিখে, দুটোরই ক্ষেত্রে সূত্র লিখে, একটা হচ্ছে তড়িৎ প্রবাহের জন্য, একটা তাপের প্রবাহের জন্য সূত্র লিখে তোমাদের এখানে একটা বুঝিয়ে দিয়েছি। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, সমান্তরাল সমবায়ে তিনটি রোধ আর ওয়ান, আর টু ও আর থ্রি যুক্ত থাকলে তাদের তুল্য রোধ কত হবে। চিত্রটা বুঝিয়ে দিই, যে এ ও বি এই দুই প্রান্তে তিনটি আর ওয়ান, আর টু, আর থ্রি তিনটি রোধ যুক্ত করা হয়েছে সমান্তরাল সমবায়ে, এবং তাদের পরিবর্তে একটা আর পি একটা রোধ বসানো হয়েছে। এ প্রান্ত দিয়েও আই অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এ ও বি চিত্রে দুটোর ক্ষেত্রেই কিন্তু আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এবং দুটোর এ ও বি বিন্দুতে দুটোরই কিন্তু বিভব প্রভেদ এক, সেটা হলো ভি। সুতরাং আমরা ওম সূত্র থেকে দেখো ভি ইজ ইকুয়াল টু আই ওয়ান আর পাচ্ছি, আই ওয়ান সমান ভি বাই আর পাচ্ছি, আই টু সমান ভি বাই আর টু দু নম্বর ইকুয়েশন, আই থ্রি সমান ভি বাই আর থ্রি তিন নম্বর ইকুয়েশন পাচ্ছি। তাহলে মোট যে কারেন্ট যাচ্ছে আই সমান আই ওয়ান আই টু, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি করলে যেটা আমরা পাচ্ছি যে আই সমান ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু প্লাস ভি বাই আর থ্রি, এটাকে ভিটাকে ব্র্যাকেট করে নিলে চার নম্বর যে সূত্রটা পাচ্ছি, চার নম্বর ইকুয়েশনটা, যে আই সমান ভি ইন্টু ব্র্যাকেট নিয়ে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস আর থ্রি, এবং এ ও বি বিন্দুতে যেহেতু একই বিভব এবং একই কারেন্ট যাচ্ছে, এবং আরেকটি যে রোধ আমরা লিখেছি আর পি সেটার জন্য আমরা ওম সূত্র থেকে লিখলাম ভি সমান আই আর পি, তাহলে আই সমান ভি বাই আর পি। দুটো যে চার ও পাঁচ সমীকরণ, এই চার ও পাঁচ সমীকরণকে আমরা একত্রে করলে লিখতে পারি ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। তোমরা পিডিএফ লিঙ্ক থেকে পুরো উত্তরটাই দেখে লিখে নিও। অথবা একটি প্রশ্ন রয়েছে, একটি তড়িৎ কোষের ইএমএফ 5 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 1 ওম, তড়িৎ কোষটিকে 4 ওম এর একটি রোধের সঙ্গে যুক্ত করা হলো, 42 সেকেন্ড সময়ে রোধকে কত তাপ উৎপন্ন হবে। আচ্ছা, ইএমএফ ই সমান 5 ভোল্ট, 5 ভোল্ট লিখে নিলাম, অভ্যন্তরীণ রোধ যেটা ছোট হাতের আর সমান 1 ওম, বহির্বর্তনী রোধ বড় হাতের আর সমান 4 ওম। তোমরা প্রথমেই যখন কোনো অঙ্ক পাবে তখন কী কী দেওয়া আছে অঙ্কতে সেটা পরপর লিখে নেবে, তারপরে লিখবে যেটা সেটা হচ্ছে সূত্র। এগুলো প্রত্যেকটির জন্য কিন্তু আলাদা আলাদা নম্বর থাকে, সূত্র লেখার জন্য নম্বর থাকে, তারপরে অঙ্কটা সঠিকভাবে করার জন্য নম্বর থাকে। যদি তুমি অঙ্কটা পুরো ক্যালকুলেশন করে থাকো কিন্তু শেষে তোমার গণনা ঠিক হয়নি বা একক ভুল হয়ে গেছে, তাহলেও কিন্তু তুমি অনেকটাই নম্বর পাবে, সুতরাং সেগুলো পরপর লিখবে। তাহলে বর্তনী তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান ই বাই বড় হাতের আর প্লাস ছোটো হাতের আর, এই সূত্রটা আমরা জানি, সেখানে যা যা আমরা দেখেছি দেওয়া আছে সেগুলো বসিয়ে নিই। আই সমান 5 বাই 4 প্লাস 1 বা আই সমান পেলাম কত 1 অ্যাম্পিয়ার। তাহলে টি সময় বলে টি কত বলেছে, কত সময় পর আমাদের বার করতে হবে তাপটা, সেটা হচ্ছে 42 সেকেন্ড পর। আমরা সূত্র থেকে জানি, জুল সূত্র থেকে জানি, এইচ যেটা হচ্ছে তাপ সমান আই স্কোয়ার আর টি বাই 4.2, যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ আর হচ্ছে রোধ আর টি হচ্ছে সময়। তাহলে আই তো পেয়ে গেছি, আই হচ্ছে 1 স্কোয়ার ইন্টু 4 ইন্টু 42 বাই 4.2, হিসেব করলে দাঁড়াবে 40 ক্যালোরি। তাহলে আমাদের উত্তর হবে 40 ক্যালোরি, উৎপন্ন তাপ 40 ক্যালোরি। চারের প্রশ্নটা দেখো, ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রটি লেখো। দেড় নম্বর করে আছে, তোমরা দুটো সূত্র লিখতে হবে, দুটো সূত্র সঠিক লিখলে পুরো তিন নম্বর পাবে। প্রথম সূত্রটা হচ্ছে, কোনো বন্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলিতে ইএমএফ আবিষ্ট হয় এবং কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ চলে। দ্বিতীয় সূত্র কি বলা হচ্ছে, তড়িৎ চৌম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট ইএমএফের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বকের প্রবাহের পরিবর্তনের হার সঙ্গে সমানুপাতিক।
অবশ্যই এটা মুখস্থ করতে হবে এবং মুখস্থ করেই লিখতে হবে। পাঁচের প্রশ্ন দেখো, ওসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। আচ্ছা, ওসওয়াল পদ্ধতির খুব ডিটেলস কিছু লিখতে হবে না, যেহেতু বিক্রিয়াগুলি লিখতে বলেছে তোমরা একদম সরাসরি বিক্রিয়াগুলি লিখবে। তাহলে শিল্প উৎপাদনের বিক্রিয়াগুলি দেখো, তিনটেই বিক্রিয়া আছে এবং এক এক করে নম্বর পাবে এটাতে এক এক করে লেখার জন্য। প্রথম বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করানো হয়, প্ল্যাটিনাম তারজালি বা প্ল্যাটিনিয়াম রোডিয়াম তারজালি ব্যবহার করা হয় অনুঘটক হিসেবে। 7-5 অ্যাটমসফেরিক প্রেশার মানে 5-7 বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করা হয়, 700-800 ডিগ্রি সেন্টিগ্রেডে করা হয় এবং স্পর্শকালটা হবে, এই যে গ্যাসের মিশ্রণ অনুঘটকের সঙ্গে যে স্পর্শকাল সেটা হবে 0.0014 সেকেন্ড, তাহলেই উৎপন্ন হবে NO নাইট্রিক অক্সাইড ও জলীয় বাষ্প। দ্বিতীয় স্টেপে কী করা হয়, NO নাইট্রিক অক্সাইড আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয়, তৈরি করা হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে NO প্লাস O2 সমান তৈরি হলো NO2। তিন নম্বর বিক্রিয়ায় কী করা হয়, সেই NO2 যেটা উৎপন্ন হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড তার সঙ্গে জলের বিক্রিয়া করলে আমরা পাই নাইট্রিক অ্যাসিড। তাহলে NO2 প্লাস H2O বিক্রিয়া করে পাচ্ছি HNO3 যেটা নাইট্রিক অ্যাসিড প্লাস NO নাইট্রিক অক্সাইড আবার তৈরি হয়। ছ নম্বর প্রশ্ন হচ্ছে, তড়িৎ লেপনের মুখ্য উদ্দেশ্য কী? কোনো ধাতুতে সোনার প্রলেপ দিতে হলে কী ক্যাথোড কী অ্যানোড ব্যবহার করতে হবে? আচ্ছা, এক 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 নম্বর করে ভাঙা আছে, তার মানে আলাদা আলাদা করেই ভাগগুলো নম্বর পাবে। তড়িৎ লেপনের মূল উদ্দেশ্য হল অধিক সক্রিয় ধাতুর তৈরি বস্তুকে জলীয় বাষ্প, অক্সিজেন ইত্যাদির আক্রমণ থেকে রক্ষা করা এবং বস্তুগুলির সৌন্দর্য বাড়িয়ে তোলা হচ্ছে তড়িৎ লেপনের মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, এবার আসি সোনার, কোনো ধাতুতে যদি সোনার প্রলেপ দিতে হয়, আমরা কথাটা শুনেছি যে সোনার জল করা, কোনো রূপর গয়নাকে আমরা সোনার জল করি, ঠিক আছে, তো কীভাবে করি, কী ধাতু সেখানে, কী অ্যানোড কী ক্যাথোড সেখানে নেওয়া হয়? তাহলে বিশুদ্ধ সোনার পাতকে অ্যানোড নেওয়া হয়, বস্তুটিকে ক্যাথোড হিসেবে নেওয়া হয় এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে পটাশিয়াম অরো সায়ানাইড, একটা সোনারই একটা যৌগ, AU হচ্ছে সোনার চিহ্ন। তাহলে K² AuCN² এটাই হচ্ছে পটাশিয়াম অরো সায়ানাইড, এর দ্রবণকে ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষ্য রূপে। তাহলে এখানেই শেষ হলো 40 নম্বরের প্রশ্ন। তোমরা PDF লিঙ্কটা থেকে প্রশ্নের উত্তরগুলো লিখে নেবে, এখান থেকেও তোমরা স্ক্রিনশট নিয়ে বা ভিডিও পজ করেও লিখে নিতে পারো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, কারণ আমি এরকম ভিডিও এবং অনেক পড়ানোর ভিডিও আমি আরও আপলোড করছি, অলরেডি অনেক আপলোড করেছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তাহলে আবার তাড়াতাড়ি চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে, ভালো থেকো, ধন্যবাদ।